লাল ছাপকা চটিয়া লাল জিরিয়া চটিয়া কত এটা 1500 টাকা 1500 টাকা পেয়ার 1500 রুপিয়া পেয়ার 1500 পেয়ার কালসিটা কত 2000 টাকা দাদা 2000 রুপিস 2000 রুপিয়া পেয়ার সিরা পেয়ার 1000 রুপিস পেয়ার সিরা এটাও তাই হ্যাঁ 1200 রুপিয়া 1200 রুপিয়া পেয়ার দেরি হবে না এটা কত 1500 রুপিয়া পেয়ার তুলসিরা কত 3000 রুপিয়া পেয়ার 1000 টাকা 1000 রুপিয়া পেয়ার তুলসিরা মা দেবো তাহলে দি চলে যাই খাও বসাই দিব তোমার জন্য হয়ে গেল হয়ে গেল হয়ে গেল কি রাখবে 700 টাকা দাম আছে এটা একটু আগে পরে হবে ভাই মাল তো নিয়ে নাও ভাই এটা কি আছে এটা জিরিয়া আটশো রুপিয়া পেয়ার জিরিয়া মালা দুটো দেবো তো নিয়ে যা খুঁজো না বারে বারে খুঁজো না হাত দিয়ে নিয়ে যাও পারলে আরে ভাই এ কাছে আয় ওরম মায়া বাড়ি লাভ আছে কাছে আয় ভাই কাছে আয় মায়া বাড়া একটা মাদ্রাস ভাড়া পাঁচ দেবে একটা মাদ্রাস কত 800 রুপিয়া পেয়ার ব্যাগের মধ্যেই হবে আমি তো কিছু নেইনি বাবা ব্যাগের মধ্যেই আছে তুলসিরা কত এটা 1500 রুপিয়া পেয়ার
আগে ফোন করে তো নাকি? কত এটা? হাজার টাকা জোড়া। হাজার রুপিয়া জোড়া। কালধমা পাঁচশো রুপিয়া, তুলসিরা কালধমা পাঁচশো রুপিয়া পিস। বাচ্চা এটা কত? এটা আটশো টাকা। আটশো রুপিয়া। কাসমা জিরিয়া না কি বলে কাসমা? ফতেন 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 ফতেন। কত এটা? দু হাজার টাকা। দু হাজার টাকা পিস। গ্রিন আই আছে দিদি একটু? দু হাজার টাকা পিস। দু হাজার রুপিয়া পিস। পনেরোশো টাকা। পনেরোশো রুপিয়া পিস জিরিয়া। ওই তার কাছে দাদা এসেছিল? আছে আছে। এটা গ্রিন আই দু হাজার, তিন হাজার রুপিয়া গ্রিন আই পিস। পনেরোশো রুপিয়া। এগুলো কী করেন আপনি? ইউটিউবে যাবে। কালদুমা পনেরোশো টাকা। পনেরোশো টাকা পনেরোশো রুপিয়া। আবার বলছে আমি সেদি নিয়ে যে আবার ফেন্টির সামনে পায়ের বেগব করতে। দাদা ফেরত দিয়ে গেছে লোকটা। আমার কথাটা সেটা নয়, আমি যদি জানতাম যে মাটিটা ফল্ট আছে তাহলে। একটা ফ্যান্সি আছে নাকি? ফ্যান্সি একটা আছে, একটা ফ্যান্সি আছে নাকি? এইটা এইটা ফ্যান্সি মনে হচ্ছে, আউলের মতন লাগছে অনেক। আউলের বুকের এখানে আর অন্যরকমের সি। এটা আমি জানতাম যে পাটা ডিসপুট আছে তাহলে কি আমি তোকে দিতাম? সবই ফ্যান্সি পারা মনে হচ্ছে, এগুলো সব গেড়ে বাজছে। এইটাকে মনে হচ্ছে, এটা কি বলে এটাকে? এইটা অ্যাকচুয়ালি ফ্যান্সি ভাঙা পায়রা, কিন্তু প্রপার ফ্যান্সি না, গেড়ে বাজ কাগজি এসেছে। কি বলে কি বলে এটাকে? গিরেবাজ কাগজি পায়রা। কাগজি পায়রা? হ্যাঁ সুলেমান কাগজি। সুলেমান ফ্যান্সির সঙ্গে ক্রস হয়েছে নাকি? হ্যাঁ বলবে, এইগুলোকে দেখে ফ্যান্সি পায়রা বলবে। হ্যাঁ লোটনের মতো, লোকপনের মতো, কিন্তু এ গিরেবাজ পায়রা। ভালো উঠবে এগুলো? আর দারুণ উঠে কাগজি ঝাবড়া চটিয়াল পায়রা। কাগজি ঝাবড়া চটিয়াল হাজির বাজার তো পুরো ফাঁকা। পরের সপ্তাহ তো আরো খারাপ যাবে।